जागो तुमी जागो जागो मा। কিছুদিন আগেই মদন মিত্রের নিজের কণ্ঠে গাওয়া একটি ভিডিও অ্যালবাম বেরিয়েছিল। বর্তমানে গানের ভিডিও অ্যালবামটির ভিউ 2.88। গানটিতে মদন মিত্রের সাথে টলিউড অভিনেত্রীদেরও দেখা গেছে নাচে গানে মেতে উঠতে। মদন মিত্র আশাবাদী, ভিউ দিনে দিনে আরও বাড়বে। তার গানের ভিডিও অ্যালবামটির গান ও তাকে নিয়ে অনেকেই ট্রোল ও মিম করছেন। কিন্তু মদন মিত্র লাইভে এসে খুব উগড়ে দিলেন তাদের ওপর যারা তার গান ও তাকে নিয়ে ট্রোল ও মিম করছেন। তার কথায় উঠে এসেছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিচ্ছু করার নেই, যেভাবে বিশ্বের দরবারে আমার ও লাভলি পৌঁছে গেছে, ঠিক সেভাবেই আমার গানের ভিডিও অ্যালবামটিও পৌঁছে যাবে। আপনারা একবার এক নজর দেখে নিন মদন মিত্র লাইভে এসে ঠিক কি বলেছিল। ও লাভলি, আমি মদন মিত্র। শুনলাম যে আমার যে এটা বেরিয়েছে একটা ভিডিও অ্যালবাম, সেটা নিয়ে অনেকে নাকি ট্রোল করছেন, মিম করছেন। এমনকি আমার যে খুবই অল্প বয়সী একটি একজন ভদ্রমহিলা, যিনি বিভিন্ন সিনেমায় হিরোইনের পার্ট করছেন, মানসী সেনগুপ্ত, তাকে নিয়েও ট্রোল করছে বা ইত্যাদি ইত্যাদি। আমি শুধু একটা কথা বলে রাখি, এখনও অবধি আমি খুব কম করে হলো 1-1.5 লক্ষ রিকোয়েস্ট পেয়েছি যে নেক্সট ভিডিওয় যেন তারা জায়গা পায়। ভেরি আনফর্চুনেট, অ্যান্ড দিস ইজ কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতা ব্যাপারটা এত হাই প্রোফাইল ছিল, এত শিক্ষিত লোকেদের, এত চ্যাংড়া ছ্যাবলাদের হয়ে গেছে। হাউএভার, যাদের পছন্দ হবে না তারা দেখবেন না, কিন্তু এবার পুজোয় ওটাই হায়েস্ট ট্রেন্ডিংয়ে যাবে। আর একটা কথা বলি, শেষ করব আঙুর ফল টক। ও লাভলি, যে ও লাভলি যখন বেরিয়েছিল তখন কেউ জানতোই না কী হবে, কিন্তু এখন সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন আঙিনা ও লাভলি চলে গেছে। তাই যাওয়ার আগে বলে যাই, ঠিক ইন্ডিয়া ওনাহাব বেটিয়া, ইন্ডিয়া ওনাহাব বেটিয়া, ইন্ডিয়া ওনাহাব বেটিয়া। ইয়েস, ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি। এটা র্যাফ না গান, এটা নচিকেতাকে জিজ্ঞেস করুন, কবি সুমনকে জিজ্ঞেস করুন, আপনাদের মতো পাগল ছাগলের উত্তর দেবো কেন। ওকে, ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। ও লাভলি, ইন্ডিয়া ওনাহাব বেটিয়া, ইন্ডিয়া ওনাহাব বেটিয়া। অলরেডি 1100 হয়ে গেছে লাইভে ওয়াচিংয়ে, উইদাউট কার হয় বলুন, হিংসে তো হবেই, দেখলে হবে, খরচা হবে। দেখবেন বাসের মধ্যে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু যায় আসে না। আর সকলকে বলছি ভালো থাকুন। আর আমি এখন যাচ্ছি পুজোয় একটা বিশেষ শ্যুট করতে, মানে এখন 1টা বাজে, এখন থেকে 5টা অবধি শ্যুট, 5টা থেকে 7টা অবধি মমতা। 30শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর অবধি কোনো কাজ নয়। আগে মমতা ব্যানার্জির রেজাল্ট বেরোক, তারপর সব প্রশ্নের উত্তর দেবো।